টিম থাইল্যান্ডের সাইসিং ম্যাচে তিনটা ম্যাচ খেলেছে থাইল্যান্ড, তিনটাতেই তারা জয় তুলে নিয়েছে, আজকে জিতলে সেমিফাইনাল। কুইক মুভ, বডি টার্ন, বক লাইনটা ক্রস করেছেন কিন্তু বোনাস লাইনটা ক্রস করতে খুবই মরিয়ায় মুহূর্তে রাইট জোন দিয়ে অসাধারণ, এইবার কিন্তু সাই করেছিলেন টাচ পয়েন্টটা নেওয়ার জন্য রাইট জোন দিয়ে ব্রোনাস লাইন, পাঁচজনের বিপক্ষে তিনি রাইট দিচ্ছেন, এবার কিন্তু পারফেক্টলি এক্সিকিউট। চৌকাচাক, ভুল করলেন নিজের মেয়ে ফঞ্চু, মিস্টার ফঞ্চু তারই কথা বলছি, তার মেয়ের নাম সাওয়ারাত ফঞ্চু, এই টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সাইসিং, দ্য রেইডার নাম্বার ওয়ান অফ থাইল্যান্ড সাইসিং। আম্পায়ার কাউন্ট করলেন না মিং চাং, সেক্ষেত্রে তার ফিরে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। চাইসিট ব্যাকলিফ্ট, মিড জোন লেফট জোন থেকে আবারও রাইট জোনে ফিরে গেছেন চাইসিট, বোনাস লাইনের ভেতরে অনেকটা ভেতরে ঢুকেছেন এবং সম্ভবত দুজন আউট হয়ে যাবেন কিনা সাইসিং, তিনি কি পারবেন দলকে সমতায় ফেরাতে, থাইল্যান্ড নয় খেলা জমে উঠেছে দুর্দান্তভাবে, দুজন ডিফেন্ডার চেনকে ট্যাকল করবার চেষ্টা ব্যর্থ হলো চেন, রেইডা রাইট কর্নারটা চুজ করেছেন, চেষ্টা করছেন কিছু একটা করবার জন্য, সাইসিত এবার বলতে বলতে প্রথম অর্ধের খেলা শেষ হয়ে গেল। কথা হচ্ছে এই দুজন মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন, ও সাইসিং এবারে মিস্টেকটা করে বসলেন সাইসিং চ্যাং এর কাছ থেকে, এবারে কট হলেন, কুইক মুভ অন লেফট কর্নার, ও মাই গুডনেস, 23 চাইনিজ টাইপে গভর্নমেন্ট এসে গিয়েছিলেন, বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা হুমকি দিচ্ছেন, ব্যাকলিফ্ট গভর্নমেন্ট এক্সিলেন্ট, থাইল্যান্ডের কথা বলেছি আগের তিনটি ম্যাচে জয় করেছেন, টার্গেট কর্নার ম্যান, কর্নারে রয়েছেন হাসুন, এক্সিলেন্ট একটা ক্রস করলে বোনাস পাবেন, ট্রাই করছেন কিন্তু স্পেস দিচ্ছেন না, ওখানে কর্নার ম্যান সেকেন্ড ম্যান কভার ম্যান অসাধারণ ব্লকিং, লিডারে ভূমিকা চাই কেওয়া, এবারে কিন্তু অ্যাঙ্কেল হো, এবারে চাইনিজ টাইপে ড্রেনের কে আউট হবেন, ও দুই পয়েন্ট, নো কামুন, এবং কামুন পঞ্চম দিনের চতুর্থ ম্যাচ থাইল্যান্ড এবং চাইনিজ টাইপের মধ্যে, এবারে ভালো হোল্ড হয়েছিল বাকি চেন, কুইক মুভ বডি টার্ন কভারে বলছেন, এবার কি পেরেছেন কিনা, কটা পয়েন্ট পাবেন চাইনিজ টাইপের, সম্ভবত শেষ রেড এটি হতে পারে, সময় একেবারে শেষের দিকে, লাস্ট ওয়ান মিনিটের খেলা চলছে, শেষ মুহূর্তে পয়েন্টের ক্রস করতে গিয়েছেন ঠিক সেই মুহূর্তে একটা অ্যাঙ্কেল হোল্ড তুলে নিল চাইনিজ টাইপে, আবারও তারা জয় ফিরল, চার ম্যাচে তিনটাতে জিতে তারা হারিয়ে দিল আজকে বড় ব্যবধানে, 40-28 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করলো চাইনিজ টাইপেই।